মুর্শিদাবাদ বালুবাটি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আর একটা ভিডিওতে। অত্যন্ত সুমিষ্ট রসালো কি লাল টকটকে এই লিচু, মুর্শিদাবাদের বালুমাটির এই লিচু। লিচু পেড়ে প্যাকিং করার জন্য ব্যবস্থাও এখানে থাকে। তাহলে এই যে ভাই এনারই বাগান এটা, ইনি এখান থেকে মানে আমরা কতগুলি লিচু গাছ বলতে পারবো না, মোটামুটি হয়তো 1000 লিচু গাছ তো দেখলাম। ভারতবর্ষের প্রায় জায়গাতেই চলে যায় আমাদের গাড়ি, লাগিয়ে যায় সকাল 10টা থেকে 12টার মধ্যে গাড়ি আমরা ছেড়ে দিই, যে সেখান থেকে চলে যায় আপনার আরবে চলে যায়। আমাদের ইলেকট্রিক ভাড়া করা আছে সেখান থেকে মাল, মানে কি পরিমাণ লাল টকটকে, একদম লাল টকটকে লিচু। এবং আপনার কিনা আছে যাই দেখা যাচ্ছে কিনা আছে, সত্যি বিশ্বাস করবেন না লিচু খাচ্ছি তো মনে হচ্ছে। বাগানটা ঘুরে দেখতে বোধহয় আমাদের 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। আর এই যে লাল টকটকে লিচু, গ্রীষ্মকালীন ফল হিসাবে আমের পরেই কিন্তু লিচুর অবস্থান। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ এবং মালদাতে লিচুর সব থেকে বেশি আবাদ হয়ে থাকে। মালদার কালিয়াচকের মতোই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ফারাক্কা এবং ইসলামপুরের লিচু কিন্তু সারা বিশ্বে বিখ্যাত। আজকে আমরা চলেছি ইসলামপুরের বালুমাটির বিখ্যাত লিচুর বাগানে, সেখানে ঘুরে দেখার জন্যই আমরা রওনা দিয়েছি ইসলামপুর বাজার থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত বালুমাটি গ্রামের লিচুর বাগানে। বলে রাখি এখানে প্রায় 400 উপরে লিচুর বাগান রয়েছে এবং কয়েক হাজার বিঘাতেই লিচুর আবাদ করা হয়। আমরা এই ঢালাই রাস্তা ধরে রওনা দিয়েছি বালুমাটির প্রত্যন্ত লিচুর বাগানে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা ইসলামপুর বাজার থেকে এই লিচুর বাগানে পৌঁছে গেলাম। লিচুর বাগানে ঢুকতে প্রথমের দিকে বেশ কিছু বড় বড় লিচু গাছ লক্ষ্য করলাম এবং লিচুর গাছের নিচে মানুষ কিন্তু প্রখর গরমে তীব্র দাবদাহে কিন্তু শুয়ে বিশ্রাম করছে। যাই হোক, আমাদের আরও সামনে এগিয়ে যাওয়ার পালা, আমরা সামনের দিকে কিন্তু বাইক নিয়ে অগ্রসর হচ্ছি এবং যত ভিতরে প্রবেশ করছি তত মনে হচ্ছে লিচুর এক সাম্রাজ্যে যেন আমরা এসে হাজির হয়ে পড়েছি। এসে আমরা এই জায়গাটা দাঁড়িয়ে পড়লাম, এখানে একটা মাচার মতো রয়েছে, অর্থাৎ এই মাচানে বসেই কিন্তু লিচুর কারবার হয়, এখান থেকে ব্যবসা হয়, এখান থেকে বাইরের পাইকাররা এসে লিচু পাইকারি মূল্যে নিয়ে যান এবং এখান থেকে ইসলামপুর বাজারে লিচু সাপ্লাই হয়। এবং এখানে এসে জানতে পারলাম যে এই লিচু শুধু এখন ইসলামপুর বা মুর্শিদাবাদের মধ্যেই সীমাবদ্ধ নয়, সারা পশ্চিমবাংলার পাশাপাশি ভারতের মুম্বাই দিল্লিতেও এই লিচু সাপ্লাই হচ্ছে। এমনকি আর একটা জিনিস জেনে খুব আশ্চর্য হলাম যে এই লিচু এখন নাকি প্লেনে করে পাড়ি দিচ্ছে সুদূর সৌদি আরবে। মুর্শিদাবাদের ইতিহাস ঐতিহ্যের জন্য সকলে মুর্শিদাবাদকে চিনে, মুর্শিদাবাদের নাম তো সকলে জানেন, শুধু ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ নয় মুর্শিদাবাদ জেলা, এই মুর্শিদাবাদ জেলা ফলমূলের জন্য সমৃদ্ধ। মুর্শিদাবাদের আম, বিশেষ করে হিমসাগর, ল্যাংড়া, সাদুল্লা যেটাকে আমরা বলি, গোপালভোগ, তার জন্য মুর্শিদাবাদ বিখ্যাত। এবং সেই সঙ্গে মুর্শিদাবাদ আর একটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে এই রসালো টসটসে লাল টকটকে লিচু। এবং সেই লিচু মুর্শিদাবাদের একমাত্র বিখ্যাত সেটা হচ্ছে কিন্তু বালুমাটি। মুর্শিদাবাদের এই বালুমাটি লিচু বাগান থেকে আপনাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি প্রবানুল ইসলাম, মুর্শিদাবাদের ডোমকল সাব ডিভিশনের ইসলামপুরের বালুমাটি গ্রামের এই লিচু। এখানে কয়েক হাজার বিঘা জমির উপরে এই লিচু বাগান রয়েছে এবং প্রায় 500 মতো এখানে লিচু বাগান রয়েছে। দেখুন কি সুন্দর লিচু, লিচুগুলো অসম্ভব সুন্দর এবং এখানকার লিচু আমরা খেয়ে দেখলাম একদম মন ভরিয়ে যাবে। এই যে লিচু, এবং শুধু এখানে নয়, এদিকে বাগান আছে, এই যে গাছ এদিকে আছে, এদিকে আছে, এদিকটা দেখাতে বলবো, এদিকে প্রচুর প্রচুর একদম গাছ যেন ভেঙে পড়ছে লিচুতে, মানে পাতার থেকে লিচুর সংখ্যা বেশি। যেমন এই গাছটা, এই দূরে গাছটা, এই গাছটা এবং এই যে এই গাছটা, প্রচুর লিচু, লিচুর সমারোহ। পেছনে এদিকে লিচু বাগান আছে, এইদিকে মানে চারিদিকে লিচু বাগানে ভর্তি। তো আপনাদেরকে আজকের এই ভিডিওতে এই লিচু বাগানটা পুরো ঘুরিয়ে দেখাবো এবং লিচু বাগানের যে মালিক তাদের সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত জানাবো মুর্শিদাবাদের লিচুর বা বালুমাটির এই লিচুর কি বৈশিষ্ট্য, মানে কি কারণে এই বালুমাটির লিচুকে আর অন্য কিছু লিচুর থেকে আলাদা করেছে, কেন এই লিচু আর অন্য লিচুর থেকে আর সম্পূর্ণ আলাদা স্বাদে, গন্ধে, ঘ্রাণে এবং সুমিষ্টতায় সম্পূর্ণ আলাদা আর অন্য জায়গার লিচুর থেকে, কিন্তু এই লিচুর টেস্ট সম্পূর্ণ আলাদা রকম, কেন সেটা কি কারণে, এখানকার মাটির জন্য নাকি আবহাওয়ার জন্য নাকি কি আলাদা কোনো জাতের গাছ, এগুলো এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো, চলুন আমাদের সঙ্গে। বাগানে গিয়েই লিচুর উদ্যোক্তা
আনোয়ার ভাইয়ের সঙ্গে আমাদের পরিচয় হলো এবং সেই সঙ্গে তিনি পরিচয় করে দিলেন এই সুবিশাল লিচু বাগানের মালিকের সঙ্গে। এই জায়গাটিতে বেশ কয়েকটি লিচু বাগান একসঙ্গে আছে এবং এক একটি বাগানে প্রায় 100-150 উপরে গাছ রয়েছে। আমরা যে লিচু বাগানটিতে গিয়েছিলাম এখানে প্রায় 150-এর কাছাকাছি লিচু গাছ রয়েছে। আমরা এই বাগানটি ঘুরে দেখতে শুরু করলাম আমি এবং আমার ভ্রমণ সঙ্গী টোটো নালী। লিচুর উৎপত্তি চীন দেশে। দক্ষিণ পূর্ব চীনের কুয়াংতুং এবং ফুচিয়েন প্রদেশের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের স্থানীয় উদ্ভিদে লিচু। সেখানে 1100 থেকে এর চাষ আবাদ হওয়ার কথা লিপিবদ্ধ আছে। চীন হলো লিচুর প্রধান উৎপাদনকারী দেশ। এরপরে আছে ভারত, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশ, ভারতীয় উপমহাদেশ, মাদাগাস্কার এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলি। লিচু গাছ একটি লম্বা চিরহরিত গাছ। এই গাছ থেকে রসালো শ্বাসযুক্ত ছোট ছোট ফল পাওয়া যায়। ফলটির বহির আবরণ অমসৃণ ও লালচে গোলাপি বর্ণের, যা খাওয়া যায় না। আবরণটির ভেতরে থাকে সুমিষ্ট রসালো শ্বাস। বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারের সাথে এটি পরিবেশন করা হয়। লিচুর বিজ্ঞানসম্মত নাম হল লিচি চাইনেনসিস। চীনের অনানুষ্ঠানিক রেকর্ডপত্রগুলো লিচুকে অন্তত 2000 খ্রিস্টপূর্বাব্দ পুরনো বলে উল্লেখ করেছে। লিচু ইউরোপীয় ভ্রমণকারীদের আকৃষ্ট করেছিল 1570 সালে। পরবর্তীতে লিচুকে পোলিশ মিশনারি মাইকেল বয়ম 1656 সালে পশ্চিমা বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দেন। লিচুর ওপর আমরা একটা ডকুমেন্টারি ভিডিও করছি জানতে পেরে আনোয়ার ভাই এবং লিচু বাগানের মালিক আমাদেরকে কিন্তু পুরো বাগানটি ঘুরিয়ে ঘুরে দেখাতে শুরু করলেন এবং লিচুর বিভিন্ন বিষয় আমাদের বুঝিয়ে বলতে লাগলেন এবং তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কিন্তু আমাদের পুরো বাগানটি ঘুরিয়ে দেখালেন। দেখি চাচা আমাদের কোথায় নিয়ে যায়। এবং শেষের দিকে আনোয়ার ভাই কিন্তু আমাদেরকে আলাদাভাবেই তার যে লিচু বাগান সেটিতে নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে আমাদেরকে নিজের কাছ থেকে লিচু পেড়ে খাওয়ালেন এবং লিচুর গুণাগুণ সম্পর্কেও ব্যাখ্যা করলেন। ওই যে দূরে আর একটা গাছ দেখা যাচ্ছে, শুধু গাছ আর লিচু, মনে হচ্ছে লিচুর একটা সাম্রাজ্যে চলে আসলাম আমরা। লিচুর প্রায় 200 জাত রয়েছে, যাদের মধ্যে ঠান্ডা ও গরম জলবায়ুতে যথাক্রমে ধীরে দ্রুত পরিপক্ব হয় এমন জাত রয়েছে। যদিও বাণিজ্যিকভাবে মোটের উপর 8টি জাতের লিচু চাষ করা হয়। কত বছর আগে কাকা করেছেন এই বাগান? 5-6 বছর। এত বড় গাছ হয়ে গেল। লোককাহিনী অনুসারে যেসব গাছ থেকে লিচুর ফলন ভালো হয় না সেই সমস্ত লিচু গাছের ডাল কেটে দিলে সেখান থেকে নাকি বেশি পরিমাণে লিচু উৎপন্ন হয়। এশিয়ার বাজারগুলোতে সাধারণত তাজা অবস্থায় লিচু বিক্রি হয়। ফ্রিজে রাখলে লাল আবরণটি বাদামি হয়ে যায় কিন্তু তাতে স্বাদের কোনো পরিবর্তন হয় না। এমনকি এটি বোতলজাত করে সারা বছর বিক্রি করা হয়। এই হচ্ছে মাচান, এখানে বসে সবাই বাগান পাহারা দেয়। হ্যাঁ চাচা বলছে যে এই দিকটা, এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এদিকটা এদিকটা টোটাল বাগান আছে, এদিকেও বাগান আছে। এখানে টোটালি লিচুর বাগান, মানে এ কয়েকটা মানে বাগান কতগুলো? 100 বাগান হবে গ্রামে, বেশি হবে। এই বালুমাটি গ্রামে কাকারা যেটা বলছে যে 100-এর উপর বাগান হবে। 2-3 হাজার বিঘা বাগান হবে। আর ইসলামপুর বাজারে যে লিচু দেবেন সব লিচুর কিন্তু সাপ্লাই এখান থেকে। আর এখান থেকে এনাদের যে বক্তব্য, এই লিচু আরবে চলে যাচ্ছে, বোম্বাই যাচ্ছে, পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। আপনারা যখন মালদার কালিয়া চকের লিচুর নাম শুনেছেন, তবে তার থেকেও বিখ্যাত হয়েছে আমাদের মুর্শিদাবাদের এই বালুমাটির লিচু। বালুমাটি এখন একটা ব্র্যান্ডে পৌঁছে গেছে। এই যে আমাদের স্কুটি, আমার স্কুটি নিয়ে এখন আর একটা বাগানে যাবো দেখে। তাহলে চলেন যাওয়া যাক। এই যে সামনে কাকা যাচ্ছে, সে আমাদের নিয়ে যাচ্ছে আর একটা বড় লিচুর বাগানে। ও লিচু খাওয়ার থেকে লিচু দেখে যেন মন ভরে গেল। প্রচন্ড বড় বাগান, এরকম এই বালুমাটি গ্রামে প্রচুর বাগান আছে। তাতে নিয়ে নেন লিচু বাগান কিনে নেন, তারপর সেই বাগান থেকে লিচু ভেঙে তারা বিভিন্ন মার্কেটে সাপ্লাই করেন। কাছে সবচেয়ে বড় মার্কেট হচ্ছে ইসলামপুর, সেই ইসলামপুরই মার্কেটে যায়। তারপরে সেখান থেকে এখানে ছোটো ছোটো লিচু গাছ, এই গাছগুলো তৈরি করা হচ্ছে ভবিষ্যতের জন্য। এই যে এখানে ছোটো ছোটো লিচু গাছ লাগানো হয়েছে, আর এদিকে বড় বড় গাছ। এই যে গাছগুলো আস্তে আস্তে ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে। এই তো লিচু। আপনার একদম রসালো লাল টকটকে লিচু,
মুর্শিদাবাদের বালুমাটির লিচু বাগান। মুর্শিদাবাদের লিচু কিন্তু অত্যন্ত বিখ্যাত, এবং মুর্শিদাবাদের বিখ্যাত লিচু যদি আপনার খুঁজতে হয় তাহলে অবশ্যই আসতে হবে মুর্শিদাবাদের ডোমকল সাব ডিভিশনের ইসলামপুর থানার এই বালুমাটি গ্রামে। এখানে বিশাল বিশাল বাগান রয়েছে এবং এখানে কয়েক হাজার, মানে 3-4 হাজার বিঘার উপরে বাগান টোটাল আছে, এবং এখানে মিনিমাম 200-300 বা 500 হতে পারে এতগুলো লিচু বাগান রয়েছে এই বালুমাটি গ্রামে। এবং এখান থেকে লিচু কিন্তু, এই যে লিচু দেখুন আপনার আমার সামনেই রয়েছে লিচু, একদম লাল টকটকে রসালো ফল লিচু। এই লিচু কিন্তু এখান থেকে সাপ্লাই হয়ে যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এবং সেখান থেকে ছড়িয়ে যায় ভারতের বিভিন্ন প্রান্তে। এমনকি এই যে বোম্বাই লিচু, এগুলো বোম্বে তো সাপ্লাই যায়, এবং এখানে যে বাগান মালিক আছেন যে ভাই, উনি কিন্তু আমাদের বললেন যে এই লিচু এখন সৌদি আরবেও চলে যাচ্ছে। মুর্শিদাবাদের লিচুর জয় জয়কার, মুর্শিদাবাদ থেকে যাত্রা করে এখন সৌদি আরব খেজুরের দেশে চলে যাচ্ছে আমাদের লিচু। তো বিশাল বড় এই বাগান, এই বাগানটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখালাম। প্রত্যেকটা গাছে অসম্ভব পরিমাণে লিচু রয়েছে, এবং লিচুর রং কি, মানে একদম এটা এখানকার মাটির বৈশিষ্ট্য হবে, কারণ এখানকার লিচুর টেস্ট অত্যন্ত অসাধারণ, সুমিষ্ট লিচু, মানে এরকম রসালো সুমিষ্ট লিচু আপনি অন্যান্য জায়গায় পাবেন কম। আর এই যে বোম্বাই লিচু, এখানকার বোম্বাই লিচু খুবই বিখ্যাত, এবং এখানকার লিচু কিন্তু একটা প্রধান ফসল। এবং এই লিচুর মৌসুমে আপনি ইসলামপুর বাসস্ট্যান্ড, এখান থেকে নিয়ারেস্ট যে ইসলামপুর বাসস্ট্যান্ড 3 কিলোমিটার, সেই ইসলামপুর বাসস্ট্যান্ডে দেখবেন গাদা গাদা কাতারে কাতারে লিচু সব কিন্তু সাপ্লাই হচ্ছে এই ধরনের লিচু বাগান থেকে। এই যে এই সমস্ত লিচুগুলো রয়েছে এই সমস্ত জায়গা থেকে সাপ্লাই হচ্ছে। তো আমরা কথা বলবো লিচু বাগানের যে ভাই আছে তার সঙ্গে। তাহলে এই যে ভাই, ইনারই বাগান এটা, ইনি এখান থেকে, মানে আমরা কতগুলো লিচু গাছ বলতে পারবো না, মোটামুটি হয়তো 1,000 লিচু গাছ তো দেখলাম এই বাগানে এসে। 1 ঘন্টা থেকে লিচু বাগানই ঘুরছি, ভেবেছিলাম যে 8 ঘন্টা 30 মিনিটে ঘুরে ফেলবো, কিন্তু এখন 1 ঘন্টা প্রায় পার হয়ে গেছে, প্রচণ্ড গরম, তার মধ্যেও কিন্তু এই বাগানটা ঘুরছি। তো ভাইয়ের নাম কি? আমার নাম আনোয়ার মণ্ডল। ভাইয়ের নাম আনোয়ার মণ্ডল, বাড়ি বালুমাটি, বালুমাটিতে। আচ্ছা, আপনাদের এখানে এই লিচুর বৈশিষ্ট্য বলেন, মানে কি কারণে এই বালুমাটির লিচু এত বিখ্যাত, লোকে এত নাম চারিদিকে বালুমাটির লিচু? সব আল্লাহর দান, আল্লাহর নিয়ামত, আল্লাহর অশেষ নিয়ামত, সে তো একটা ব্যাপার আছে, প্লাস এখানকার মাটি এবং আবহাওয়ারও তো একটা ব্যাপার থাকবে, কারণ অন্যান্য জায়গাতে লিচু গাছ লাগালে তো সেরকম মানে লিচু হয় না। আভার আভার আভার, মানে আমি এর আগে একবার কালিয়াচকে গেছিলাম মালদা, কালিয়াচকের লিচুও বিখ্যাত, কিন্তু কালিয়াচকের লিচু যেটা আমি দেখেছি বীজটা একটু বড় এবং শ্বাসটা অল্প আছে, কিন্তু কালিয়াচকের লিচু সেই টেস্ট, এই টেস্টের কাছে ফেল। এই মুর্শিদাবাদের এই ইসলামপুর থানার যে নেচু হয় সেই নেচু সবচাইতে আমাদের পশ্চিমবাংলা ভারতবর্ষের প্রায় জায়গাতে আমাদের গাড়ি লেগে যায় সকাল 10টা থেকে 12টার মধ্যে গাড়ি আমরা ছেড়ে দিই, দিয়ে সেখান থেকে চলে যায় আপনার আরবে চলে যায়, আমাদের এরোপ্লেন ভাড়া করা আছে সেখান থেকে, মানে এখান থেকে কলকাতা যায়, কলকাতা থেকে এরোপ্লেন তুলে আরবে পাঠিয়ে দেয় লিচু। তাহলে ভাবুন, এটা আমরা কিন্তু জানতাম না, আমরা এখানে এসে জানতে পারলাম যে এই মুর্শিদাবাদের প্রত্যন্ত বালুঘাটি গ্রামের লিচু কিন্তু এখন চলে যাচ্ছে সৌদি আরব, খেজুরের দেশ সৌদি আরব, সেই দেশে চলে যাচ্ছে বাই প্লেন। এবং শুধু তাই না, এখান থেকে কিন্তু বোম্বে তো লিচু যায়, বোম্বে তো মানে সোজা বাংলায় গোটা ভারতবর্ষে ছড়িয়ে যায় এবং পশ্চিমবাংলাতে ছড়িয়ে যায়, এবং এই লিচুর সত্যি স্বাদ, আমি এখানে লিচু, এই যে লিচু আমাদের জন্য উনি পেড়ে দেখালেন, এই যে লিচু আমরা লিচু খেয়েও দেখলাম, এই যে লিচু অসাধারণ টেস্ট, এই যে লিচু দেখুন কি পরিমাণ লাল টকটকে, একদম লাল টকটকে লিচু, এবং এর স্বাদ সত্যি অসাধারণ, আমরা খেয়ে দেখলাম অসাধারণ এই স্বাদ। লিচু বাগানে এসে আর একটা জিনিস দেখে ভালো লাগলো, লিচুগুলো ঠিক করে পাড়ার জন্য কিন্তু এরকম ছেলেদেরকে রাখা রয়েছে, যারা লিচুগুলো যথাযথভাবে পেড়ে নিয়ে এসে শর্টিং করে সেগুলো কে কতগুলো নেবে সেগুলো গুনে প্যাকিং করার দায়িত্বে থাকে, অর্থাৎ লিচু যেন নষ্ট কোনোভাবে না হয় সেগুলো যেন ঠিক করে পেড়ে নিয়ে আসা হয়, সেই ব্যবস্থাও কিন্তু লিচু বাগানে রয়েছে। দেখুন লিচু পেড়ে নিয়ে চলে আসলো গাছ থেকে। ও, এই লাল টকটকে লিচু দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে, হ্যাঁ খাচ্ছি। আচ্ছা, এই যে আমাদের ভাই টোটন লিচু টেস্ট করছি, টেস্ট করো, টেস্ট করো, টেস্ট করো, তারপর আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, তাই বাগানের ভিতরে প্রচন্ড গরম, এই কাছ থেকে দেখায় লিচু গুলো, এই দেখুন লিচু, এই যে লিচুর শ্বাস, খেয়ে বলো, টেস্ট বলো, ফার্স্ট ক্লাস একদম। বীজ কত ছোট নাকি বীজ? বোম্বাই লিচু বীজ তো ছোট হবে, হ্যাঁ খুব ছোট বীজ এবং খুবই সুস্বাদু। এই যে এখানে লিচুগুলোকে পেড়ে নিয়ে আসার পর সেগুলোকে শর্টিং করে 50টি থোকা হিসাবে কাটি করা হচ্ছে।
তাহলে এমনি বিক্রি মানে পাইকারি এসে নিয়ে চলে যায়? তাহলে শুনলেন কি পরিমাণ একটা বড় মহাযজ্ঞ বলবো, ছোটখাটো ব্যাপার না, একটা বড় মহাযজ্ঞ। 1000 গাছ ইনার আপনার কটা বাগান কেনা আছে? আমার বাগান আপনার কিনা আছে প্রায় 1000 গাছ কিনা আছে। সত্যি বিশ্বাস করবেন না, লিচু খাচ্ছি তো মনে হচ্ছে একদম সুমিষ্ট কোনো ফল, মানে এত টেস্ট, মানে লিচু তো এর আগে অনেক জায়গায় খেয়েছি, একটু বাড়িয়ে বলছি না, অনেক জায়গায় লিচু খেয়েছি, কিন্তু সত্যি এই জায়গার লিচুর কিছু বৈশিষ্ট্য আলাদা আছে, মানে সেখানকার আবহাওয়া মাটির জন্য কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। যেভাবে আপনার মালদার ফজলি আম বিখ্যাত, সেরকম এখানকার লিচুর একটা আলাদা টেস্ট, আমি অসম্ভব মিষ্টি, একটা আলাদা ধরনের ঘ্রাণ রয়েছে লিচুটার মধ্যে, লিচুর মধ্যে একটা আলাদা ধরনের ঘ্রাণ রয়েছে, যার জন্য লিচুটা কিন্তু অন্যান্য আরো অনেক লিচুটা কিন্তু আলাদা করেছে। এমনি বছর ইনকাম কেমন আছে লিচু থেকে? বছরে আপনার যেমনি লস আছে তেমনি ইনকাম আছে আপনার। ঝড় বৃষ্টি হলে তো, ঝড় বৃষ্টি শিলা টিলা যদি হয়ে যায় এই পাকা নেছে দেখছেন, সব লস। একার জন্য 20-30 লাখ টাকা বাগান কিনা আছে, হাফ হাফ টাকা চলে যায়। কিন্তু ঝড় বৃষ্টি না হলে লিচুটা বিক্রি করে লাভ আছে? লাভ আছে, যত আমাদের খরা পড়বে তত আমাদের ভালো। মানে যত গরম, মানে এই যে গরমে আমরা ঝলসে যাচ্ছি, এই যে গরমে আমরা ঘেমে, দেখুন আমি পুরো ঘেমে গেছি, এই যে যত গরম যত মানে আবহাওয়া বৈরি হবে তত লিচুতে লাভ, কারণ লিচুতে বৃষ্টি হলে পোকা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, ঝড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক ব্যাপার থাকে। তো এই সমস্ত কিছু মাথায় রেখেও কিন্তু লিচুতে ভালো রকমের ফলন যদি করা যায় তাহলে লাভ আছে, লাভ আছে তো ভালো ফলন হয়। তো খুবই একটা লাভবান ফসল, আপনারা চাইলে আপনারাও বাগান করে এ করতে পারেন, চাইলে এখান থেকে লিচু চারা নিয়ে যেতে পারেন, চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ওনার নাম্বারটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু এই লিচুর কারবার করতে পারেন। তো মুর্শিদাবাদের এই বালুমাটি লিচু বাগান থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য।